তোমার হজ কবুল হওয়া দূরের কথা, শরীর ফাঁকি দিয়ে যারা হজ করে ও চিন্তার বিমান বন্দরও হজ আসবে না, বিশাল হাসি হয়ে বসে আছে। আপনি কি বলছেন কি পরেছিলেন আপনি? কাফনের কাপড় পরেছেন, ওটা তো এহরামের কাপড় না, কাফনের কাপড়। আপনি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মানুষ মারা যাওয়ার পরে তাকে ধোয়ানো হয়, এরপরে কাফন দেয়, আর আপনি জিন্দা অবস্থায় নিজেকে কাফনের কাপড় পরিয়েছেন। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমি মারাই গেছি, এখন যে সময়টা আছে এটা আমার বোনাস লাইফ, আর এই সময় এসে হাসি কত উল্টা পাল্টা কাজ করছে, কত হাসিকে হোটেলে পাওয়া যায়, এ কথা বলা লাগবে। মানিয়ে বলছি যদি আজ বাংলাদেশের হাজিরা চলতো আমার মনে হয় এই দেশ শুধু হাসি দিয়ে পরিবর্তন হয়ে যাবে, আর কারো লাগতো না, কারণ এদেশে হাসি কম নাকি? সরকারে যিনি আছেন হাসি, বিরোধীতে যিনি আছেন হাসি, আমাদের চাষায়ের সাধু হাসি সব হাসি। কিন্তু যে তিনটা শর্ত হজ করার জন্য, একটা অধিকাংশ মানুষের জীবনে মিলছে না। কাফনের কাপড়টা পরার পরে যখন কাবা শরীফ তওয়াফ করে, ডাক দিয়ে বলে লাব্বাইক, হে আল্লাহ তোমার এই দরবারে আমি হাজির হয়েছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলে এই দাঁড়া, তোর নাম লিখবো, তুই বল লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি মুশরিক না, আমি মুশরিকের দলের মেম্বার কর্মী কিছু না, আমি শিরিক মুক্ত। এরপরে আল্লাহ ডাক দিয়েছে তিনটা কথা বলা লাগবে, ইন্নাল হামদা ওয়াল মুলকা ওয়ান নি'মাতা লাকা, বল যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমাকে দিয়ে দিলাম, আমার যত নিয়ামত আছে সব আমি তোমাকে দিলাম, আমি যদি রাজ্য রাজনীতি কিছু করেও থাকি বাংলাদেশে যেয়ে ওটা তোমার জন্য করব। স্পেশাল এই তিনটা কথা আপনার মুখ দিয়ে কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লাহ বের করে নিচ্ছে। এরপরে বলা হয় বল লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু মুশরিক না, আমার নামটা তুমি একটু খাতি হাসির খাতায় লিখে নাও। আল্লাহ বলেন এই তিনটা কথা দেশে যাওয়ার পরে ঠিক রাখবি, তারপরে তোর নাম হাসি। আপনি বিবেক দিয়ে বলেন তো, এই তিনটা কথা ঠিক রাখার মতো হাসি কম না বেশি নেই? প্রত্যেক বছরে 125,000 27,000 করে হাজির আসছে, আর ওমরা তো বাদই দিলাম, এত হাসি এত টাকা পয়সা খরচ করে যায়। গত বছর দেখি এক মুরব্বি লাফাচ্ছে, শয়তানকে পাথর মারতে গিয়ে দেখলাম, ডাক দিয়ে বললাম মুরব্বি পড়ে যাবেন, পড়ে গেলে মরে যাবেন, ওই তুই আমার ছেড়ে যাবি, শয়তান মারবো, পায় স্যান্ডেল নেই, ডাক দিয়ে বললাম স্যান্ডেল কই, ও তো শয়তান মেরে ফেলিস, পাথর মেরে হয়নি রাগ সেট দিতে পেরে শয়তানকে স্যান্ডেল পর্যন্ত মেরে দিস। কানের কাছে মুখ নিয়ে বললাম হাজি সাহেব, এখানে মাত্র পাথরের পিলার বানানো আছে, এই শয়তান মারার জন্য আপনি সেই নোয়াখালী থেকে এসেছেন, বাংলাদেশের নোয়াখালী জেলা থেকে এত টাকা খরচ করে, আর বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে থাকেন। আমার কাছে কি বললেন, পরে বলবো তুমি পাথর মারো। রবিউল আউয়াল মাসের এরকম 27টা শিক্ষা নবী দিয়েছেন, মায়ের কোলে বসেও তিনি কারো হক আদায় হক নষ্ট করেননি। আমাদের হক সম্পর্কে সচেতন হওয়া লাগবে, তাহলে রবিউল আউয়াল মাস আপনাকে কিছু দিতে পারবে। আমাদের আজকের তেলাওয়াত কি দোয়াতটা সূরা তাগাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 9 নম্বর আয়াত, মদিনায় নাজিল হয়েছে সূরাটা, 18টা আয়াত আছে, 2টা রুকু আছে, আমরা একটা মাত্র আয়াত পড়েছি, কত দূর যেতে পারবো জানি না। জবান ছেড়ে আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذَلِكَ يَوْمُ التَّغَابُنِ। এতটুকু থাক, এই আয়াতের তিন ভাগের এক ভাগ, এতটুকু থাক দেখি কত দূর যাওয়া যায়। ইয়াউমা সেইদিন, ইয়াজমাউকুম তোমাদেরকে জমা করা হবে, লিয়াউমিল জামিউ সেদিন মহা সমাবেশের দিন, যালিকা ইয়াউমুত তাগাবুন এইটাই আসল হারজিতের দিন।
দুনিয়াতে আপনি কিছু পেয়েছেন কি না পেয়েছেন ওটা আল্লাহ দেখার বিষয় না, আপনার জীবনের আসল টার্গেট হবে আখিরাতের জীবনে আমি মুক্তি পেলাম কিনা। আর একটি ভয়ে শোনেন, আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন কিয়ামতের ওই ময়দানে আমি আল্লাহ যাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেব তার জীবন সফল। সুবহানাল্লাহ।